আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এমন কাছের দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমি আজ বলবো আজকের পরিস্থিতি, মানে আমরা যারা প্রবাসে আছি আমরা প্রবাস নিয়ে কথা বলবো। আমরা এখন বর্তমানে পরিস্থিতি কোন পর্যায়ে আছি আমরা আপনাদেরকে ওই ইয়েটা ডিটেলসটা আমি আপনাদেরকে বলবো। তো প্রবাসী ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকে ভালো নাই, অনেকে শরীর খারাপ, শরীর অসুস্থ, অনেকের বেশিরভাগ তখন কর্মহীন মানুষ, অনেকে দুমোটা খেতে পারতেছেন, অনেকে খেতে পারতেছেন না। তো বন্ধুরা, সারা পৃথিবীতে যে ফাদুবাদ চলতেছে আপনার করোনা ভাইরাসের কারণে, তো আমরা এখন আমরা যখন প্রবাসে আছি, আমরা ওমানে আছি, তো মানে আমরা একটু মানে চিনি চলবো। 22 তারিখ পর্যন্ত সরকার একটা নির্ধারিত ঘর থেকে বাসা থেকে বের হবেন না, তো আমরা বের হব না, আমরা এই সরকারের নির্দেশনা মেনে চলবো। সবাই বিপদে আছেন, তো কিছুদিন অপেক্ষা করুন। 22 তারিখ পর্যন্ত ওমানে সরকার লকডাউন দিছে, তো আমরা 22 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করি বা সুখে দুঃখে জীবনযাপন করি, কারণ পরিস্থিতি শিকার, কারণ আমরা মানতে হবে, আমরা বাধ্য আমরা মানতে হবে। কারণ বন্ধুরা, যারা আমরা প্রবাসে আছি আসলে আমরা বহুত কষ্টতে আছি। সারা পৃথিবীতে এখন দেখেন বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ কী পরিস্থিতি আছে, আপনার এ মানুষকে ঘরে বসে রাখতে পারে না, কারণ আমাদের একটা জীবনের নিরাপত্তা আছে, সবাই এটা মানা উচিত যে একটা জীবনের একটা নিরাপত্তা আছে। আসলে আমরা মানি না, অনেকে মানি এটারে ফেলে দিই, মানে এটা কী, যখন মরণ একদিন আসবে তখন বুঝতে পারবেন বন্ধুরা, তখন বুঝতে পারেন মরণ যে কী জিনিস। দেখেন মানুষ ছটফট করে রোডে ঘাটে মারা যাইতে আছে, অথচ করুণা আনাই এটা মানে সন্দেহ করি আরে, যে এখন যদি মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, এখন মনে করে যে ওর ভিতরে করুণা আছে, আসলে এটা ঠিক না। হ্যাঁ, আসলে এটা একটা ভয়, মানুষ এমনি ভয় করে, কিন্তু শারীরিকগত মানসিকগত মানুষ ভয় করে না, মানুষ এমনি ভয় করে যে করুণা আসলে মানুষের মৃত্যু হয়, এটাই জানে মানুষের মৃত্যু হয়, এটাই মানুষ মৃত্যু যে একদিন হবে এটা তো আমরা সবাই জানি, সবাই মানি, কিন্তু কী কারণে মৃত্যু হবে, কোনো একটা আপনার দেখেন কেউ উষ্ঠা খাই মারা যা, কেউ ফ্যাডের ব্যথা মারা যা, কেউ করুণা নামক এই ভাইরাসের কারণে মারা যা, আসলে মানুষের বিভিন্ন বিভিন্ন জায়গায় মারা যাইতে আছে। হ্যাঁ, আমরা এটা ভাবতে হবে, আমাদের এটা ব্রেনে রাখতে হবে ভাই, কারণ আমরা এই কয়টা দিন পৃথিবীতে যে দেশের সরকার এটা একটা নির্দেশনা দিছে না যে আপনারা এই লকডাউনে থাকুন বা বাসায় থাকুন, ঘরে থাকুন, বাইরে বের হবেন না। তো বন্ধুরা, তো আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং এই নির্দেশনাগুলো মেনে চলবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।